দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো উদ্ভাবিত পন্থায় কিভাবে পানি বাধা অতিক্রম করা যায়। আমাদের সামনে একটা পানি বাধা আছে, আমরা এই বাধাটাকে অতিক্রম করব এবং আমাদের জিনিসপত্র এক পাড় থেকে আরেক পাড়ে নিয়ে যাব। এটা একটা স্পেশাল অপারেশন, এটা শুধুমাত্র স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত লোকজন করবে। এরকম কাজ আপনারা করতে যাবেন না, এটা প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধুমাত্র করতে পারে। বাট আপনারা দেখতে পারেন কিভাবে এই জিনিস করা হয়। এটা ঘরে একা একা করা উচিত না। আমার সাথে যারা আছে তারা সুপ্রশিক্ষিত এই ব্যাপারে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো উদ্ভাবিত পন্থায় পানি বাধা অতিক্রম কিভাবে করা যায়। আমরা কলা গাছে ঢেলার মাধ্যমে আমরা আমাদের জিনিস পার করব, একটা পানি বাধা অতিক্রম করব। আসুন আমার সাথে আপনারা দেখুন কীভাবে পানি বাধা অতিক্রম করা যায়। আমরা প্রথমেই করব একটা কলার ভেলা। তাহলে একসঙ্গে জানো রেডি
আপনারা দেখছেন পানি বাধা অতিক্রমের দৃশ্য। গেঞ্জি ছাড়া এটা তো পাচ্ছে হালকা ঠিক না। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আমরা এইমাত্র শেষ করলাম কি করে পানি বাধা অতিক্রম করতে হয়। আমরা আপনাদেরকে করে দেখালাম, প্রথমে আমরা কলার ভেলা বানিয়েছিলাম, সেই ভেলার উপরে কিছু জিনিস দিয়ে কলার ভেলাকে আমরা ঠেলে একটা পানি বাধা অতিক্রম করেছি। এই বাধাটা হচ্ছে 70 ফিট লম্বা। হ্যাঁ, আমরা ভবিষ্যতে এটা বড় লেক অথবা নদীতেও করব। যদি এই ভিডিওটা আপনারা দেখে এটাকে পপুলার করতে পারেন, তাহলে আমরা বড় পানি বাধায় সেম টেকনিক অ্যাপ্লাই করে পরবর্তী ভিডিওগুলো, চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত দেখতে থাকুন ডিজিটাল পাঠশালা। থ্যাংক ইউ।